টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা, তিনি নাজমুল হোসেন শান্ত। আস্থা হারিয়েছিলেন এশিয়া কাপে, অথচ ইম্প্যাক্টফুল ক্রিকেটার হিসেবে বিবেচনা এনে জায়গা পেলেন বিশ্বকাপে। বিসিবি কোচরা এখনও সাফাই গাইছেন শান্তর পক্ষেই, বলছেন ভবিষ্যতে ঠিকই ফিরবেন ফর্মে। আন্তর্জাতিক ক্রিকেটে বাজে পারফরমেন্সের কারণে এশিয়া কাপ থেকে বাদ পড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আবার কোনো কিছু না করেই টাইগার স্কোয়াডে এই ব্যাটার। শান্তর নাম ঘোষণার পর নির্বাচকরা বলেছিলেন সিলেকশন প্রসেসে প্রাধান্য পেয়েছে বিপিএলে পারফরমেন্স। তবে চলতি বছরে বিপিএলে শান্তর ব্যাট হাসেনি মোটেই। এগারো ম্যাচে 188 রান করেছেন শান্ত, স্ট্রাইক রেট যেখানে 91.70। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে 9 ম্যাচ ওপেনিং নেমেও রান করেছেন মাত্র 148, গড় 18.50 আর স্ট্রাইক রেট মাত্র 104.22। তবু বিসিবির ভাবনাতে কেন শান্ত? ফর্ম না থাকলেও ভবিষ্যতের জন্য তাকে গড়ে তুলতে সুযোগ পেয়েছেন শান্ত, এমনটাই দাবি বিসিবি কোচ মিজানুর রহমানের। শান্ত অবশ্যই আমাদের ট্যালেন্টেড প্লেয়ার, আমি যখন ছিলাম তখন আন্ডার-19 শান্ত ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল, এভারেজ পারফর্ম করছে, বাট এরা এদের পারফর্ম করতেই হবে বিকজ অফ এরাই ট্যালেন্টেড প্লেয়ার আমাদের, সো তাকে সুযোগ দিতে হবে পারফর্ম করার জন্য। এদিকে ফর্মে না থাকার পরও স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার শান্ত, যা প্রভাব পড়তে পারে জাতীয় দলের পারফরমেন্সেও। তবে কোচ বাবুল মনে করেন এসব সহ্য করার সামর্থ্য শান্তর রয়েছে। শান্ত কিন্তু অনেকদিন যাবৎ ন্যাশনাল টিমে তৈরি করা হচ্ছে, বিভিন্ন সিচুয়েশনে প্রেশার যেটা বললেন এইসব হ্যান্ডেল করতে করতেই তো আজকে সে ন্যাশনাল টিমে খেলছে, সো এগুলো ওভারকাম করার মতো বয়স এবং এক্সপিরিয়েন্স হয়েছে। কেবল বিশ্বকাপ নয়, এর আগেও শান্ত আলোচনায় ছিলেন জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে, কারণ টাইগার জার্সিতে বড় ইনিংস না থাকার পরও স্কোয়াডে বারবারই চমক হিসাবে নাম আসে শান্তর। কোচরা বলেন এখনও ভুল থেকে শিক্ষা নিচ্ছেন এই ব্যাটার, কিন্তু কারো জানা নেই শান্তরের শিক্ষা সফর কবে হবে শেষ। নজরুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।